হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে শর্টস ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো, আমরা চলে গিয়েছিলাম কাবাব ফেস্টিভ্যালে, আর এটা হচ্ছে মালদার স্যান্টাস ফ্যান্টাসি রেস্টুরেন্টে। এখানে কিন্তু অনেক নতুন নতুন ধরনের কাবাব মেনুতে অ্যাড হয়েছিল, তো সেগুলোই আমরা ট্রাই করার জন্য চলে গিয়েছিলাম। কাবাবের উপর তো অনেক অফার চলছে, তবে কাবাব ছাড়াও কিন্তু আমরা অন্যান্য খাবার ট্রাই করেছিলাম, যেটা শর্টস ভিডিওতে দেখানো পসিবল হয়নি, তাই তোমাদের জন্য ডিটেলসে ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফার্স্টেই আমাদেরকে দেওয়া হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা দেখতেও খুব সুন্দর ছিল আর খেতেও মোটামুটি ভালোই ছিল। তো আজকে আমরা যেগুলো খাবার ট্রাই করব সেগুলোর কিন্তু দাম সহ আর কটা পিস করে থাকছে সবই কিন্তু তোমাদেরকে ডিটেলসে জানাবো, তো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। কাবাবের মেনুটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পজ করে স্ক্রিনশট নিয়েও দেখতে পারো, তাছাড়া কিন্তু ডেসক্রিপশন বক্সেও আছে। তো স্টার্টারে আমি কিছু কাবাব অর্ডার করেছি, তো সেগুলো চলে এসেছে। ফার্স্টে নিয়েছিলাম মুগ লসুনি কাবাব, দু পিসের দাম 200 টাকা আর চার পিসের দাম 350 টাকা। আজওয়ানি ফিশ কাবাব 6 পিসের দাম 280 টাকা। মালাই প্রন টিক্কা কাবাব 5 পিসের দাম 350 টাকা। এরপরে যেটা আমি কাবাব অর্ডার করেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইউনিক একটা ডিশ, হাফ পাইনঅ্যাপেলের উপর এটাকে সার্ভ করা হচ্ছে, আর সেই জন্য এই কাবাবটার নাম দেওয়া হয়েছে পাইনঅ্যাপেল মুগ কাবাব, 6 পিসের দাম 280 টাকা। আর কাবাবের উপর তো অফার চলছেই, দুটো কাবাব নিলে একটা কাবাব ফ্রি আর তিনটে কাবাব নিলে দুটো কাবাব ফ্রি। এই অফারটা মে মাসের 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে, এখনো কিন্তু 3 দিন এই অফার চলবে, 6 তারিখে অফার শেষ হয়ে যাবে। তো এর মধ্যেই তোমরা কিন্তু এই কাবাব ফেস্টিভ্যালে যেতে পারো, নতুন নতুন কাবাব ট্রাই করতে পারো। কাবাব ফেস্টের সাথেও কিন্তু আরেকটা অফার চলছে মকটেলের উপর, মকটেলে অফার 20 এপ্রিল থেকে স্টার্ট হয়ে যায়, সেটা কিন্তু এখন অনেক দিন অবধি চলবে, 29শে জুন অবধি। যে কোনো একটা খাবার অর্ডার করলে সাথে কিন্তু ফ্রি আনলিমিটেড মকটেল দেওয়া হচ্ছে। আমাদের তো প্রায় সবগুলো কাবাবই খুবই ভালো লেগেছে সবারই, আর বিশেষ করে কিন্তু পাইনঅ্যাপেল মুগ কাবাব যেটা ছিল সেটা টেস্ট কিন্তু একদমই আলাদা ছিল, আর মুখের মধ্যে যে পাইনঅ্যাপেলগুলো পড়ছিল সেটার জন্য কিন্তু টক ঝাল একটা ফ্লেভার আসছিল, যেটা একদমই ইউনিক ছিল, তবে টেস্ট দারুণ ছিল। এখানে আমাদের মকটেলগুলো চলে এসেছে, ফার্স্টেরটা হচ্ছে গ্রাস হফার, ব্লু কালারের যেটা আছে সেটা হচ্ছে ব্লু ওশান, আর আরেকটা হচ্ছে জিঞ্জার লেমন মকটেল। আমরা কাবাব ফেস্টিভ্যালে গিয়েছিলাম কাবাব ট্রাই করার জন্য, কিন্তু দুপুরবেলা যাওয়ার জন্য ভাবলাম লাঞ্চটা এখান থেকেই করে নিই। আমরা অর্ডার করেছিলাম ভেজ পোলাও, আর চিকেনের দুটো আইটেম অর্ডার করেছিলাম, একটা হচ্ছে চিকেন টেংরি মশালা আর একটা হচ্ছে চিকেন টিক্কা মশালা। খাবার শেষে একটু মিষ্টি মুখ না হলে ভালো লাগে না, তো আমরা নিয়েছিলাম ফ্রাইড আইসক্রিম, এটাও কিন্তু আমার কাছে একদমই নতুন ছিল, আমি আগে কখনো এটা খাইনি। তবে ফ্রাইড আইসক্রিমটা খুবই ভালো ছিল খেতে, উপরটা বেশ মুচমুচে ছিল আর ভিতরে স্ট্রবেরি ফ্লেভারে একটা আইসক্রিম ছিল, আমার সাথে সাথে আমার বন্ধুরও খুব পছন্দ হয়েছে। স্যান্টাস ফ্যান্টাসি রেস্টুরেন্টে এর আগেও আমি দুবার এসেছি, তো এখানকার খাবার কোয়ালিটি বলো, এখানকার অ্যাম্বিয়েন্স বলো, আর স্টাফদের বিহেভিয়ার বলো, সব কিছু ওভারঅল মিলিয়ে কিন্তু আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। আর এখানকার অ্যাড্রেস হচ্ছে বিহানি কমপ্লেক্স, 3rd ফ্লোর, স্টাইল বাজারের ঠিক উপরে আর SVF সিনেমা হলের ঠিক নিচে।